হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আজকের এই ভিডিওতে আলোচনা করব হিমালয়া ভিজেলের বিষয় নিয়ে। জেলটির সঠিক ব্যবহার বিধির নিয়ম কি, কোন কোন সমস্যায় ব্যবহার করে কি লাভ পাওয়া যাবে, এই জেলটি কারা কারা ব্যবহার করতে পারবে, কারা কারা ব্যবহার করতে পারবে না, এবং এই জেলটি ব্যবহার করার পর শরীরে কি কোনো ক্ষতি হতে পারে, তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি একদম স্কাইপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি আশা করি এই ঔষধটির বিষয়ে জানার পর আপনাদের অনেক উপকার হবে। হিমালয়া ভিজেলটি আপনারা খুব সহজেই যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন। এই জেলটি আসে 30 গ্রামের একটি টিউব রূপে, এর দাম দেখতে গেলে মাত্র 80 টাকা। এই ভিজেলটি তৈরি করা হয়েছে সম্পূর্ণ আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে, এর ভিতর কোনো রকম কেমিক্যাল মেশানো হয়নি। এইবার জানব হিমালয়া ভিজেলের সঠিক ব্যবহার বিধির নিয়ম। যেসব মহিলাদের যৌন অঙ্গে চুলকানির সমস্যা মানে ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা আছে, তারা যদি নিয়মিত রাত্রে ঘুমোতে যাওয়ার আগে এই ভিজেলটি তাদের গোপন অঙ্গে ব্যবহার করে, তাহলে কিছুদিনের ভিতর তাদের চুলকানির সমস্যা থেকে রক্ষা পাবে। বন্ধুরা, চুলকানির সমস্যার থেকে মুক্তি পেতে এই হিমালয়া ভিজেলটি দুর্দান্ত কার্যকারিতা। এই ভিজেলটি কিভাবে ব্যবহার করবে? এই ভিজেলটি যখন আপনারা কিনবেন, দেখবেন প্যাকেটের ভিতর একটা নলের মতো যন্ত্র দেওয়া আছে, সেই নলের উপরে হালকা একটু ভিজেল লাগিয়ে আপনার যৌন অঙ্গে প্রবেশ করুন। দেখবেন এরকম নিয়মিত রাত্রে যদি ব্যবহার করতে পারেন, তাহলে 2 থেকে 3 দিনের ভিতর আপনি চুলকানির সমস্যার থেকে মুক্তি পাবেন আর আপনার ফাঙ্গাল ইনফেকশনও দূর হবে। বন্ধুরা, এই জেলটি ব্যবহার করে শরীরে সেরকম কোনো ক্ষতি বা সাইড ইফেক্ট হয় না, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। এই হিমালয়া ভিজেলটি গর্ভবতী মহিলারা কিন্তু ভুলেও ব্যবহার করবে না। গর্ভবতী মহিলারা যদি এই জেলটি ব্যবহার করেন, তাহলে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে, এটা কিন্তু বিশেষ ধ্যান রাখবেন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি থেকে আপনাদের অনেক উপকার হয়েছে। আর যদি মনে কোনো প্রশ্ন থাকে, নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করে নিশ্চয়ই হেল্প করব।